তো ফেসবুকে তোমরা যারা রেগুলার রিলস ভিডিও আপলোড করো বা লং ভিডিও আপলোড করো, যাদের ভিডিওগুলো ভাইরাল হয় না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, যারা সম্পূর্ণ নতুন ক্রিয়েটর বা কোনো ক্রিয়েটর, মানে ভিডিওগুলো যাদের ভাইরাল হয় না, তারা কিন্তু এক্সাক্ট সঠিক ভিডিও তোমরা ক্লিক করেছো। কেননা এই ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেবো এমন কিছু কৌশল, যে কৌশলগুলো অবলম্বন করলে তোমাদের প্রত্যেকের রিলস ভিডিও কিন্তু 100% ভাইরাল হবে। তোমরা কিন্তু আমার প্রোফাইলটা চেক করতে পারো, আমার প্রোফাইল লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখানে দেখতে পাবে যে আমার প্রতিটা রিলস কিন্তু 20,000-25,000 অ্যাভারেজ একটা ভিউজ আছে। তোমরাও কিভাবে এই ছোট্ট একটা কৌশল অবলম্বন করে তোমাদের প্রতিটা রিলস ভিডিওতে মানে মিনিমাম একটা ভিউজ আনবে, সো আজকের ভিডিও কিন্তু সেই বিষয়ের উপরে। তো কিভাবে সম্পূর্ণ কাজটা করতে হয় তোমাদের কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, যেগুলো কিন্তু ফলো করলে তোমাদের রিলস ভিডিওগুলো 100% ভাইরাল হবে। তো প্রথমত রিলস ভিডিও ভাইরাল করার জন্য তোমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে, এই অ্যাপটা কিন্তু প্লে স্টোর থেকে অবশ্যই আপডেট করে নেবে। এবং আপডেট করে নেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাবে কোনায় থ্রি লাইন আছে, থ্রি লাইনে একবার ট্যাপ করবে। থ্রি লাইনে ট্যাপ করার পরে এখানে দেখতে পাবে যে নিচের দিকে গ্রুপস নামে একটা অপশন আছে, এই গ্রুপ অপশনে একবার ট্যাপ করে দেবে। এবার ট্যাপ করার পরে এখানে দেখতে পাবে যে আমি যে গ্রুপগুলো জয়েন হয়ে আছি সেই গ্রুপগুলো কিন্তু শো করছে। তো তোমাদের কিন্তু বেশ কিছু গ্রুপে জয়েন হতে হবে। এবার কোন ধরনের গ্রুপে তোমরা জয়েন হবে, প্রথমত বলবি যে গ্রুপগুলো অটো অ্যাপ্রুভাল আছে, এবার তোমাদের যে রিলেটেড কন্টেন্ট সেই রিলেটেড গ্রুপে কিন্তু তোমাদের অবশ্যই জয়েন হতে হবে। এবার এর জন্য তোমরা তোমাদের ফেসবুকের যে সার্চ বার আছে, সার্চ বারে চলে আসবে। সার্চ বারে চলে আসার পরে এখানে কিন্তু তোমাদের সার্চ করতে হবে অটো অ্যাপ্রুভাল গ্রুপ লিখে। এখানে কিন্তু চলে এসছে, কিন্তু তোমরা দেখতে পাবে যে অটো অ্যাপ্রুভাল লিখলে কিন্তু অটো অ্যাপ্রুভাল ভিডিও শেয়ার গ্রুপ বলে প্রচুর গ্রুপ তোমার সামনে শো করবে, এখানে কিন্তু সার্চ করবে। এবার আসার পরে এখান থেকে দেখতে পাবে যে সাইডে স্ক্রল করার জায়গা আছে, তো এখানে কিন্তু গ্রুপ অপশনে একবার ট্যাপ করে দেবে। গ্রুপ অপশনে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কিন্তু প্রচুর অ্যাপ্রুভাল গ্রুপ চলে এসছে। এবার তোমরা কোন ধরনের গ্রুপে জয়েন হতে চাও, তোমাদের যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড গ্রুপে কিন্তু তোমাদের জয়েন হতে হবে। এবার ওই ধরনের গ্রুপে তোমার জয়েন হওয়ার পরে কিন্তু তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। তো এখানে কিন্তু সিম্পলি বেশ কিছু গ্রুপ শো করছে, তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি রিল শেয়ার, অটো অ্যাপ্রুভাল, ভিডিও শেয়ার, এই ধরনের গ্রুপ আছে। এবার যে গ্রুপে তোমার দেখতে পাবে যে মেম্বার বেশি, মানে মিলিয়নসের উপরে মেম্বার আছে বা 800-600-এর উপরে মেম্বার আছে, সেই ধরনের গ্রুপে কিন্তু তোমাদের জয়েন হতে হবে। ছোটখাটো কোনো গ্রুপে জয়েন হলে কিন্তু এই কাজগুলো তোমাদের খুব একটা ভালো হবে না, তোমরা একটু বড় গ্রুপ দেখে জয়েন হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে একটা অটো অ্যাপ্রুভাল গ্রুপ আছে যেটায় 139K আছে। এবার তোমরা কিন্তু এখান থেকে একটু খুঁজে খুঁজে ফিল্টার ইউজ করতে পারো, পাবলিক গ্রুপ বলে সার্চ করবে, সার্চ করে দেখতে পাবে আরো বেশি গ্রুপ চলে আসবে তোমাদের সামনে। এবার নিচের দিকে একটু আস্তে আস্তে যাবে, স্ক্রল করলে কিন্তু তোমরা নিয়মিত ভালো গ্রুপ পেয়ে যাবে। তো একটা কম বেশি আমি অটো অ্যাপ্রুভাল গ্রুপে একটা জয়েন হয়ে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য, এই গ্রুপে কিন্তু আমি জয়েন হয়ে গেলাম। এবার কিন্তু আমাকে ভিডিও আপলোড করতে হবে। এবার ভিডিও আপলোড করার জন্য তোমরা জানো সিম্পলি রিলস ভিডিও আপলোড করার জন্য প্রোফাইলে চলে আসতে হয়, প্রোফাইলে চলে এসেছি একটু নিচের দিকে স্ক্রল করবো, মোর অপশনে চলে আসবো এবং তারপরে ভিডিও অপশনে ট্যাপ করবো। তো দেখতে পাচ্ছ এখানে রিলস আছে, ক্রিয়েট রিলস, ক্রিয়েট রিলস একবার ট্যাপ করবো। ক্রিয়েট রিলসে ট্যাপ করার পর এখানে কিন্তু ভিডিও আছে, ভিডিওটা আমি নিয়ে নিলাম এখান থেকে। নিয়ে নেওয়ার পরে এবার এখান থেকে নেক্সট অপশনে আমাকে ট্যাপ করতে হবে। নেক্সট অপশনে ট্যাপ করার পরে তোমার এখানে ডিসক্রিপশন, টাইটেল, যেগুলো যা লেখার মতো লিখে দেবে। লিখে দেওয়ার পরে এখানে নিচের দিকে একদম চলে আসবে, আসলে দেখতে পাবে যে শেয়ার টু গ্রুপ বলে একটা অপশন আছে। এবার এখানে কিন্তু তুমি যে কটা গ্রুপে জয়েন আছো সমস্ত গ্রুপগুলো কিন্তু শো করবে। এবার এই গ্রুপগুলো কিন্তু তিনটে করে গ্রুপ তুমি সিলেক্ট করতে পারবে। এবার তুমি যে রিলেটেড গ্রুপে অ্যাড হয়েছো তিন ধরনের গ্রুপে তুমি অ্যাড হয়েছো, দেখতে পাচ্ছো এই গ্রুপটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি, টিক মার্ক করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। টোটাল গেমিং এই গ্রুপটা আছে, এখানে একটা সেভ করে দিচ্ছি। পরপর তিনটে গ্রুপে কিন্তু আমি ভিডিওটা আমার সেভ করে নিলাম। এবার এইটা কিন্তু অটো অ্যাপ্রুভাল গ্রুপ, যে গ্রুপে কিন্তু সবাই ভিডিও আপলোড করতে পারে। বাদ বাকি গ্রুপে ভিডিও আপলোড হবে কিনা এটা কিন্তু আমি জানি না, তো এটা আমি এখন জয়েন হয়েছি যেহেতু তোমাদেরকে বলে দিচ্ছি পাবলিক গ্রুপ আছে। এবার এই অপশনটা কিন্তু সেভ করে দেবো, সেভ করে দেওয়ার এবার ভিডিওর ডেসক্রিপশন আমি যেটা লিখতে চাই সেই ডেসক্রিপশনটা নিয়মিত আমি লিখবো। ভিডিও লিখে দিলাম, লিখে দেওয়ার পরে এখানে কিন্তু এবার যে ধরনের হ্যাশট্যাগ গুলো আমি ইউজ করতে চাই সেই ধরনের হ্যাশট্যাগ গুলো আমাকে ইউজ করতে হবে। এবং হ্যাশট্যাগ গুলো ইউজ করা হয়ে গেলে ভিডিওতে কিন্তু অবশ্যই এই যে টেলিগ্রাম শেয়ারিং, তোমরা যদি চাও টেলিগ্রামে কিন্তু এখান থেকে তোমার ডাইরেক্ট সরাসরি ভিডিওটা তোমাদের টেলিগ্রামে শেয়ার হয়ে যেতে পারে, তুমি সেটাও কিন্তু অন করতে পারো। এবং অন করার পরে এবার সরাসরি এখানে তোমার যে কাজটা করতে হবে ভিডিওটা কিন্তু শেয়ার অপশনে শেয়ার করতে হবে। তো এবারে কিন্তু আমার এই ভিডিওটা কি হয়েছে যে ওই যে তিনটে গ্রুপকে আমি ট্যাগ করে আপলোড করেছি ওই তিনটে গ্রুপে কিন্তু আমার ভিডিওটা শো করবে। এবার ভিডিও যখন শো করবে ওখানে কিন্তু প্রচুর মেম্বার আছে, আমার ফেসবুকে হয়তো 5,000 ফ্রেন্ড আছে বা আমার পেজে হয়তো 1,00,000 ফলোয়ার আছে। এবার সেই ফলোয়ারগুলো কিন্তু কাজ করছে, প্লাস ওই যে গ্রুপের ফলোয়ারগুলো আছে বা গ্রুপে যারা
ফলো করে রেখেছি বা গ্রুপে যারা জয়েন হচ্ছে সেই মেম্বার সকলের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাচ্ছে। এবার যাদের তাদের মধ্যে যারা অ্যাক্টিভ আছে তাদের কাছে ভিডিওটা শো করলে তারা কিন্তু ভিডিওটা লাইক করবে, এর ফলে কি হবে যে ভিডিওর রিচ বা এঙ্গেজ কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এবার তোমাদের ভিডিওটা কিন্তু এর থেকে একটা ভালো পরিমাণে ভিউজ চলে আসবে এবং যেটার জন্য তোমাদের ভিডিও রিচও হাই হয়ে যাবে। এবার তোমাদের ভিডিও পড়বার যখন তোমার রেগুলার গ্রুপে এইভাবে তোমাদের প্রোফাইল থেকে শেয়ার করবে তখন তোমার প্রোফাইলে সেখান থেকে কিন্তু ফলোয়ার আসবে, সেখান থেকে ফলোয়ার তোমরা গেইন করতে পারবে এবং অ্যাকাউন্টের রিচও কিন্তু হাই করে নিতে পারবে। আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে গ্রুপ অটো অ্যাপ্রুভাল গ্রুপ গুলো আমাদের ফেসবুকে ভিডিও বা ফটো বা যে কোনো কিছু পোস্ট করলে সেটা বুস্ট করার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, আল্লাহ হাফেজ।